প্রস্তুতি ভোট গ্রহণের সর্বশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের যে গত 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের সময় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল এবং সেই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ আজকে চলছে। এই দুটি ভোট কেন্দ্রেই মেয়র পদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই মেয়র পদে আর ভোট গ্রহণ সহ কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সব মিলে 16টি কেন্দ্রে ভোট গ্রহণ আজকে চলছে। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর বুথ, এই বুথে প্রায় 60টার মতন ভোট পড়েছে। সব কিছু মিলে এই যে কেন্দ্র হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2,566টি ভোট আছে, তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 300 মতন ভোট কাস্ট হয়েছে। সকাল থেকে ভোট গ্রহণে কিছু আগে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি একটু কম হয়েছিল। এখন বৃষ্টিটা কিছুটা কমে গেছে, যে কারণে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু বলে রাখছি যে গত যে 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানের চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী 4,626 ভোটে এগিয়ে আছেন। আরিফ পেয়েছিলেন 90,496 ভোট এবং কামরান পেয়েছিলেন 85,870 ভোট। এই 4,626 ভোটের জন্য আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কারণ হচ্ছে কি, যে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে সেই দুটি ভোট কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে কি 4,787 ভোট, অর্থাৎ এই দুটি ভোট কেন্দ্র হচ্ছে আরিফে যে ভোট পেয়েছিল সে ভোটের চেয়ে 161 ভোটের পিছিয়ে রয়েছে। সেই 161 ভোটের নির্ধারণী ভোটই আজকে অনুষ্ঠিত হচ্ছে এই পুনঃ ভোট গ্রহণ। এছাড়া আরও 3টি ওয়ার্ডে একটি সংরক্ষিত নারী এবং বাকি 2টি ভোটে ভোট কেন্দ্রে যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন তাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত এই 2 ঘন্টায় 16টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি ও টহলে রয়েছে। সব কিছু মিলে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরদারি করা হয়েছে যাতে করে এই 16টি কেন্দ্রে একটি শান্তিপূর্ণভাবে আজকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং এখানে যারা আছেন এই কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারাও সকাল থেকে অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে ভোট গ্রহণের সহযোগিতা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন পুলিশ, র্যাব, আনসার, বিজিবি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণের ব্যাপারে সহযোগিতা করছে। শফিক, এ ছিল সিলেটের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃ ভোট গ্রহণের সর্বশেষ খবর। সিলেট থেকে সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।